হ্যালো গাইজ আমি দীপ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার প্রধানের ডে এর মানে গতকাল ছিল সানডে এবং ডে এর বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে তো সত্যি বলতে আমি অবাক হচ্ছি দেবদার এই যে ট্রেনটা সে যেটা হচ্ছে টনিক দিয়ে স্টার্ট হয়েছিল এবং এই যে কম্বিনেশনটা অভিজিৎ সেন এবং বেঙ্গল টকিস এবং দেবদা এই কম্বিনেশনটা আবার একবার কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে বন্ধুরা তার কারণটা হচ্ছে প্রথম দিন এবং দ্বিতীয় দিন যা বক্স অফিস কালেকশান ছিল তার থেকে কিন্তু গতকাল ডে থ্রিতে একটা ব্যাপক লেভেলের জাম্প আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং এই জামটা মানে প্রকাশ্য মানে সবার চোখে পড়ছে এবং ইভেন আমাকে এটা আমি বলতে বাধ্য হচ্ছি গতকাল কিন্তু দেবদা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু এটা পোস্ট পোস্ট শেয়ার করেন এবং সেখানে মানে গতকাল কোন কোন শো কোন কোন হলে হাউসফুল গেছে তার একটা কিন্তু লিস্ট শেয়ার করেন এবং সেখানে আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর শো হাউসফুল গেছে নন্দন রাধা স্টুডিও পুরো মানে পাওয়ার প্যাক্ট হাউসফুল ছিল মিনার মিনার হাউসফুল ছিল বিজলি হাউসফুল ছিল তারপরে আমার এই মুহূর্তে অনেকগুলো নাম মনে পড়ছে না সাউথ সিটি মলে হাউসফুল ছিল অজন্তা অজন্তা হাউসফুল ছিল নজরুল তীর্থ হাউসফুল ছিল এবং এক একটা জায়গায় মানে যে কটা শো পেয়েছে প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল ছিল এবং সিনেপলিস লেক মল বলি প্রিয়া বলি এই সমস্ত জায়গায় না পুরো পাওয়ার প্যাক্ট হাউসফুল ছিল এবং আজকের রেসপন্স তো আমি বলেছি আজকের ব্যাপক লেভেলে কিন্তু একটা রেসপন্স এবং গত বছর টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর যা কালেকশানস করেছিল আজকেও সেই কালেকশান জাস্ট ছাপিয়ে যাওয়ার কিন্তু ক্ষমতা রাখে এবং আমার এই মুহূর্তে আরও অনেকগুলোর হলের নাম এক্স্যাক্টলি মনে পড়ছে না অজন্তা আমি বললাম তারপরে আরও ব্যারাকপুরের দিকে একটা অতীন্দ্র বলে একটা হল আছে সেই হলটা তো ব্যাপক রেসপন্স ইভেন আমাদের কলকাতার বাইরে যে লেভেলের রেসপন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি বলতে অভাবনীয় এবং অবিশ্বাস্য যেটা দেখে আমি বলতে বাধ্য হচ্ছি এটাই দেবদা এবং এটাই দেবদার সুপারস্টারড এবারে যদি আসি বক্স অফিস ফিগারের ক্ষেত্রে তো সত্যি বলতে আমি বারবারই যখন এই বক্স অফিস কালেকশন সংক্রান্ত ভিডিও করি তখন কিন্তু বলি আমাদের বাংলাতে না বক্স অফিস কালেকশন এক্স্যাক্টলি কিন্তু বলা হয় না 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 অফিসিয়ালভাবে এবং এস ভি এফ এটা করেছিল দশম অবতারের সময় তারা বক্স অফিস ফিগার কিন্তু জানিয়েছিল আর বাংলাতে জেনারেলি বক্স অফিস কালেকশন কিন্তু বলা হয় না তো গতকাল আমার অ্যাটলিস্ট মনে হয় যে থার্টি ফাইভ টু ফরটি ল্যাকের মতো কিন্তু বিজনেস করতে পারে গতকাল প্রধান এটা আমার সম্পূর্ণ প্রেডিকশান এটা মিলতেও পারে আবার এর মোটামুটি আশেপাশে থাকতে থাকার চান্স রয়েছে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের মতো কিন্তু কালেকশানস করতে পারে প্রধান গতকাল যা স্পট বুকিং হয়েছে যা অ্যাডভান্স বুকিং হয়েছে সেখান থেকে আমি কিন্তু বলতে পারি এবং আজকের এর থেকে আরও অনেক বেশি ব্যবসা করবে আজকের প্রধান কেন কাবুলিওয়ালাও কিন্তু প্রচণ্ড ভালো মানে ব্যবসা করার ক্ষমতা রাখবে কারণ দুটো সিনেমাই ভালো হয়েছে দুটো সিনেমার মানুষ ভালো মানে ভালোবাসছে এটাই হচ্ছে মেনলি কথা বলা সো তোমরা কারা কারা এখন অবধি প্রধান দেখেছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা